টয়েটের ভিতরে কানের দুলের ডিজাইনগুলো দেখুন, এই ডিজাইনগুলো অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি বন্ধুরা আপনারা যদি ভালোভাবে এই ভিডিওটি দেখেন আপনাদের কাছে এই ডিজাইনগুলো ভালো লাগবে, কারণ এই ডিজাইনগুলো মাত্র দু আনা থেকে শুরু করে ছয় আনা সনের মধ্যে তৈরি করা, কিন্তু কম সনের মধ্যে থাকলেও ডিজাইনগুলো অনেক ভালো। আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সবসময় রাফিউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিব। এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা কম সনের মধ্যে তৈরি করতে চান তাহলে এখানে দেখে নেবেন যে দু আনা সনের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। আর দু আনা সনের মধ্যে তৈরি করলে এখানে যেরকম সাইজটা রয়েছে সেরকমই আপনারা তৈরি করবেন। আর এর চেয়ে একটু সীমিত বড় করতে পারেন, আর যদি বেশি বড় করে ফেলেন তাহলে কিন্তু দু আনা সনদ দিয়ে হালকা হয়ে যাবে। এই কারণে আমি বলছি আপনারা দু আনা সনদ দিয়ে তৈরি করলে ছোট করে জিনিসটা তৈরি করবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যদি আপনারা তিন আনা দিয়ে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন তিন আনা সনের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। আর যদি সেই ডিজাইনটা আপনি বড় করে তৈরি করতে চান তিন আনা সনের মধ্যে সেটা আপনি তৈরি করতে পারেন, তো সীমিত একটু বড় করবেন, বেশি বড় করবেন না, তাহলে হালকা হয়ে যাবে। আর বন্ধুরা তিন আনা সনের মধ্যে ডিজাইনগুলো আপনারা যদি তৈরি করেন সেটা কিন্তু সবসময় রাফিউজ করতে পারবেন। আর এই ডিজাইনগুলো যদি আপনারা চার আনা সনদেই তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে চার আনা সনের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, চেন সিস্টেমের মধ্যে রয়েছে, লাম্বা সিস্টেমের মধ্যে রয়েছে, তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর যদি ছোটোর মধ্যে আপনারা চার আনা সনের মধ্যে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে ছোটোর মধ্যেও চার আনা সনের মধ্যে অনেক ডিজাইন রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি যে কোনটা কতটুকু ওজন, কত টাকা দাম পড়বে, আর আজকে কত টাকা ভরি রয়েছে, আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যদি চানা দিয়ে তৈরি করেন তাহলে আপনারা এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন সেরকম করেই আপনারা তৈরি করবেন। আর এই ডিজাইনগুলো পাঁচ থেকে ছয় আনার মধ্যে যদি আপনারা তৈরি করেন তাহলে এখানে পাঁচ থেকে ছয় আনার ডিজাইনের মধ্যে তো একটু বড় করে আপনারা তৈরি করতে পারেন, বেশি বড় করবেন না, সীমিত একটু বড় করে পাঁচ থেকে ছয় আনার মধ্যে ডিজাইনগুলো তৈরি করতে পারেন, এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফিউজের জন্য। পাঁচ থেকে ছয় আনার মধ্যে তৈরি করলে আপনি কিন্তু সেই ডিজাইনটা এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন, সবসময় রাফিউজ করতে পারবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন দেখতে পাচ্ছেন নিচে যে আপনার কিছু ঝুল রয়েছে, সেই ঝুলগুলো আপনারা একটু দেখে শুনে নিয়ে আসবেন। আর যখন আপনারা তৈরি করতে দিবেন এই দুলগুলো তখন আপনারা আপনার স্বর্ণকারকে বলে দিবেন যে নিচের যে ঝুলের সিস্টেমগুলো রয়েছে সেগুলো একটু মোটা করে তৈরি করে দিতে। আর কিছু ডিজাইন রয়েছে যে দেখবেন নিচে যে আপনার কোরা সিস্টেম রয়েছে সেগুলো আপনি একটু মোটা করে আপনার স্বর্ণকারকে এভাবে বলে আপনি ডিজাইনগুলো তৈরি করে নিয়ে আসবেন। আর সেই ডিজাইনটা যখন আপনি সবসময় রাফিউজ করবেন ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না, আপনি অনেকদিন ধরে ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। আর এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিবেন, 22 ক্যারেট বা 21 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আর পরবর্তীতে যদি আপনারা এই ডিজাইনগুলো ভাঙতে যান তাহলে ভালো স্বর্ণটা পাবেন, আর বিক্রি করতে গেলেও দামটা ভালো পাবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যে ডাটটা রয়েছে সেই ডাটটা আপনি পুশ ডাটটা ইউজ করতে পারেন বা বাঁকা ডাটটা ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আর সবসময় রাফিউজের জন্য বাঁকা ডাটটাই ভালো হয়, আর পুশ ডাটটা আপনি ব্যবহার করতে পারেন এক জায়গায় যাওয়া আসার জন্য। বন্ধুরা এতক্ষণ যে ডিজাইনগুলো আপনারা দেখেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন।